নমস্কার বন্ধুরা, আমি তন্ময় মণ্ডল, প্রকৃতি পরিচয় চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে একটা নতুন গাছের পরিচয় করাতে চলেছি। যে গাছটার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন বা অনেকে শোনেননি। তা হলুদ গাছের তো নাম তো শুনেছেন, ঠিক আছে, কিন্তু কালো হলুদ বা কালো আদা বলে একটা গাছ হয়, যেটা আজকের দিনে মিডিয়া বা অনলাইনে খুবই জনপ্রিয়তা পেয়েছে, এবং গাছটা অনেকে বলে দুর্লভ, পাওয়া যায় না, বা গাছটার প্রচুর দাম ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু বলে থাকে। তা আজকে এই গাছটা দেখে নিন, আমাদের কাছে রয়েছে। তা আজকে আমরা ভিডিওটা ছাড়ছি কালো হলুদের, বা এটা কালো আদা, কেউ জঙ্গলি আদা নামও চেনে, আঞ্চলিক ভাষা জায়গা বিশেষ নাম। তা ইংলিশে ব্ল্যাক টার্মারিক বলে। তা এটা ব্ল্যাক টার্মারিক কেন বলা হয় ইংলিশে, আর কালো আদা বা কালো হলুদ বলা হচ্ছে কেন, এমনি হলুদ গাছের মতো এটা দেখতে, কিন্তু এই যে কালো শীতটা, এটা এমনি হলুদ গাছে কখনোই হয় না। এই দেখুন, এটা পেছনের পিঠ গাছের পাতার, আর এটা সামনের পিঠ। বাকি গাছটা দেখতে কমন হলুদ গাছের মতো দেখতে, কিন্তু এই হলুদটা খাওয়া যায় না। এটা প্রথম অবস্থায় সাদা থাকে গোড়াটা, যখন যত পুরনো হবে গাছটা তত গোড়াটা প্রথমে ব্লু ভাব আসে, ব্লু রঙ আসে, তারপরে এটা কালো রঙে আকার ধারণ করে এই হলুদ গাছটা। তা এটা অনেকের বাড়ির সৌন্দর্য শৌখিনতার জন্য বাড়িতে লাগায়, আবার অনেকের নিয়ম কানুনের ব্যাপার আছে, সেই ক্ষেত্রেও অনেক উপকার আছে, সেই কারণেও লাগায়। তা বিভিন্ন যারা টোটকা আদি এ সমস্ত কাজ করে তাদেরও এই গাছটা প্রয়োজন পড়ে। তা আমরা এই গাছটা জোগাড় করেছি, এই গাছটা আপনাদের সামনে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তা গাছটা ভালো করে দেখুন, কারণ আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অরিজিনাল গাছ চেনানো। এবং বর্তমানে যে যারা বর্তমানে অনেকে বলে বেড়াচ্ছে যে গাছ পাওয়া যায় না, গাছ পাওয়া যাচ্ছে না, এই ধরনের বিভ্রান্তকর মানুষদের কাছ থেকে আপনাদেরকে প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই আমার এই চ্যানেলটা খোলা। মানে বহু মানুষ আছে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না, এই ধরনের কথা বলে আপনাদের বিভ্রান্ত করতে পারে, বা আপনাদের যেই গাছের যেই মূল্য তার থেকে দ্বিগুণ মূল্য আপনাদের কাছ থেকে উসুল করতে পারে। তা সেই সমস্ত বিভ্রান্তমূলক ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকুন, আপনারা আসল গাছ চিনুন, গাছের গুণ জানুন, তারপরে আপনাদের যার কাছে ভালো লাগবে তার কাছ থেকে আপনারা গাছ সংগ্রহ করুন। এই না যে আমি ভিডিও ছাড়ছি বলে আমার কাছ থেকে গাছ কিনতে হবে বা আমি বলছি বলে, আমার উদ্দেশ্য আপনাদেরকে গাছ দেখানো, গাছ চেনানো, এবং আমি একজন গাছ ভালোবাসি। তা আপনারাও যদি গাছ ভালোবাসেন তো আপনারাও আরও পাঁচজনকে ভিডিওটা শেয়ার করবেন, পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন, যাতে বাকিরাও জানতে পারে যে পশ্চিমবাংলার বুকে এখনও গাছ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়নি। জড়িবুটি গাছ, এখনও জড়িবুটি গাছ পশ্চিমবাংলার বুকে পাওয়া যায়। যারা স্বাস্থ্যবিদ, তারা অনেকে যারা বাস্তুবিদ আছে, তারা অনেকে বলে থাকে যে এই গাছটা বসালে বাস্তুর নেগেটিভ এনার্জি দূরে থাকে, নেগেটিভ এনার্জি চলে যায় ইত্যাদি। তা সেই বিষয়টা বন্ধুরা আমি ঠিক বলতে পারবো না, কারণ ওটা আমার কাজ নয়, ওই সাবজেক্টটা। আমি গাছ ভালোবাসি, গাছ সংগ্রহ করি, গাছ আপনাদের মাঝখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরি, এবং গাছ যাতে মানুষ সহজে সংগ্রহ করতে পারে, সহজে সঠিক দামে পায়, সেই জিনিসটা আমি লক্ষ্য রাখি। তা গাছটা দেখে নিন, হলুদ গাছটা, কালো হলুদ গাছ বা কালো আদা বা ব্ল্যাক টার্মারিক ইংলিশের নাম, যাই হোক জিনিসটা একটাই, নাম আলাদা আলাদা। এমনি হলুদ গাছের মধ্যে দেখতে হয়, কিন্তু এই হলুদটা খাওয়া যায় না, এটা ঔষধি গুণ আছে, ঔষধি কাজে যায়, আর এটার নিয়ম টোটকা আদি এই সমস্ত কাজে যায়। এই হলুদটা কোনো রান্নার সঙ্গে খাওয়া হয় না, এমনি হলুদের সঙ্গে এটা ডিফারেন্স এই জায়গায়, আর এমনি হলুদের থেকে এটার দামটা অনেকটা বেশি। এমনি হলুদ যেমন শুধু রান্নার ক্ষেত্রে কাজে লাগে, এটা মেডিসিনের ক্ষেত্রে ইত্যাদি অন্যান্য কাজেও লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, এরকম ভিডিও আপনারা যদি দেখতে চান আগামী দিনে, তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলে উৎসাহ বাড়াবেন, এবং সাবস্ক্রাইব করে যদি করে থাকেন আগের থেকে, তাহলে তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, যাতে আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর গাছের ভিডিও এবং গাছের তত্ত্ব আপনাদের মাঝখানে তুলে ধরতে পারি, এবং সঠিক জিনিসটা আমরা যাতে মানুষের মাঝখানে পৌঁছে দিতে পারি। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া সেটা কখনোই সম্ভব না, কারণ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো আপনাদের হাতে, ভিডিওটা আমার হাতে বানানো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। তো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।
ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য। নমস্কার।